যাকগে, করোনার দয়াতে অন্তত 2 বছর ফ্রিতে বাড়িতে বসে বসেই অনলাইনে টুকে টুকে পাস করে গেলাম। আর কিছু বছর এমন ভাবে করোনা আসতে থাকলে ব্যাস কলেজে আর যেতেই হবে না, এমনি এমনি কলেজে সব ডিগ্রি কমপ্লিট করে ফেলবো, পুরো মজা নি লাইফ। ওই তো এই সালা করোনাটাও বলিহারি মাইরি আসবি, একেবারে আয় তা না, ঢেউয়ে ঢেউয়ে আসে, ফার্স্ট ঢেউ, সেকেন্ড ঢেউ, ডেল্টা ভেরিয়েন্ট, ওমিক্রন, এই ওই বেকার বেকার স্কুল কলেজ আবার মাঝখানে খুলতে এলো, যাতে সব উঠতে ঝামেলা থাক। যাই হোক, ওই সব বাদ দেয়া যাক। হ্যাঁ, অনেকদিন বিরিয়ানি পার্টি করা হয়নি, পার্টি করলে কেমন হয়? বন্ধুগুলোকে বরঞ্চ ফোন করি বিরিয়ানি পার্টি করার জন্য। আরে এই তো ফোন করতে যাচ্ছিলাম, আর এই ফোনটা করলো। হ্যালো ভাই, আরে তুই অনেকদিন বাঁচবি রে, আরে তোকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম আর তুই ফোনটা করলি। সে যাই হোক, ওইসব বাদ দে, শোন না কি বলছি, অনেকদিন না বিরিয়ানি পার্টি করা হয়নি, চল না একটু বিরিয়ানি পার্টি করি সবাই মিলে। আরে ভাই ওইসব পার্টি টাটি এর কথা বাদ দে, তুই জানিস কি এই 13 ফেব্রুয়ারি থেকে আবার সব স্কুল কলেজ খুলে যাচ্ছে। কি সর্বনাশ করেছে! আমাদের এক্সামটা অনলাইনে না অফলাইনেই হবে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। হ্যালো, বল। তিন তারিখ থেকে কলেজ খুলছে তো? হ্যাঁ যাবো কলেজ, তো কি হয়েছে? এইটার জন্য ফোন করেছি দেখ ঘোঁজা দাদা, এইটার জন্য ফোন করেছে কলেজ খুলছে, খুললো খুললো না খুললো না খুললো, বয়ে গেছে। ভাই বাপু, আবার পরে কথা হবে, হ্যাঁ টাটা। আর কতদিন যে ভিডিও কলে এইভাবে একে অপরকে দেখবো কে জানে। কিছুদিন আগে যখন কলেজটা খুলেছিল, কলেজে একে প্রথমবার দেখাতেই এর প্রেমে পড়ে গিয়েছিলাম। কতই না চেষ্টা করেছিলাম নিজের মনের কথা একে গিয়ে বলার, কিন্তু পারিনি। তারপর অনেক কষ্টে বুকে সাহস জুগিয়ে যখন একে গিয়ে বললাম যে আমি তোমাকে ভালোবাসি, তারপর সে ওই দিক থেকে বলে কিনা আমিও তোমাকে ভালোবাসি, আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম, আমি ভাবলাম আমার নাক খুলে গেল। কিন্তু আমার এই সুখ যেন ওই শুয়োরের বাচ্চা করোনাটা সহ্য হলো না, ও আমাকে অ্যাকসেপ্ট করার পরের দিনই ওই শুয়োরের বাচ্চা করোনাটার জন্য স্কুল কলেজ সব বন্ধ, ওরা কপাল আমার। এখন কি হবে কে জানে, তাহলে কি সবকিছুই অনলাইনে করতে হবে? অনলাইনে প্রেম, অনলাইনে বিয়ে, অনলাইনে হানিমুন, অনলাইনে চুম্মাচাটি বুন্দাবান্দি, অনলাইনে বাচ্চার বাবা। না, এইসব জিনিস অনলাইনে নয়, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কী করা যায় কী করা যায়। এখন আবার গার্লফ্রেন্ড ফোন করছে কেন, কী জানি কী হয়েছে দেখি তো কলটা ধরে। ঠিক আছে, হ্যালো বাবু। হ্যাঁ বলো। হ্যালো, এই জানো 3rd February থেকে স্কুল কলেজ সব খুলে যাচ্ছে, আমি তোমার সাথে অফলাইনে চুম্মা চাটি বুন্দাবান্দি করতে পারবো আর তোমার বাচ্চার বাবাও হতে পারবো। কি তোমার মনে মনে এইসব ছিল? ছি, লজ্জা করে না। হ্যালো 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 হ্যালো, দাঁড়াও দাঁড়াও, আমি আমি ওইভাবে কথাটা বলতে যাইনি বাবু। হ্যালো বাবু, হ্যালো হ্যালো, দাঁড়াও আমি একটু কথাটা শোনো বাবু। হ্যালো, কেটে দিল মিউজিক। আচ্ছা, মিনময়ের থেকে আমার 3.5 টাকা পাওয়া এখনো বাকি আছে, চেয়ে নেবো। কি, দেবের কাছ থেকে এখনো 7.5 টাকা পাওয়া বাকি? ও আমাকে এখনো দেয়নি 7.5 টাকাটা? দাঁড়া তো কল করে বলি। না 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 না, কল করলে হবে না, মিস কল দিই, নাহলে টাকা কাটা যাবে। ঠিক আছে, কিছু দাম বেড়ে গেছে, এখন কল করলে হবে না, মিস কল দিতে হবে শুধু। এ ফিউ মোমেন্টস লেটার, এই তো যাকে ফোনটা কল ব্যাক করেছে এতক্ষণে। হ্যাঁ হ্যালো, আরে ভাই তোকে কতবার ফোন করছি বলতো, একটু কলে পাচ্ছি না, তুই কোথায় ছিলি ভাই? হ্যাঁ এসে হারামজাদোঁ সে বচ কর রহে চৌকানে রহে। যাই হোক, ওইসব কথা বাদ দে, বলছিলাম যে তোর কি মনে আছে তুই আমার থেকে 7.5 টাকা ধার নিয়েছিলিস আর সেটা তুই আমাকে এখনো দিসনি, তা কবে দিবি? কি ভালো খবর আছে? তুই আবার ভালো খবর দিবি। আচ্ছা বল শুনি। হ্যাঁ কি, 3rd February থেকে কলেজ খুলে যাচ্ছে, তো এটা আবার কিসে ভালো খবর? আচ্ছা তোরা কবে যাচ্ছিস বল। আচ্ছা তোরা 6-7 তারিখ করে যাচ্ছিস, আমি যাবো। কি, আমি তোদের সাথে 6-7 তারিখ করে কলেজ যাবো?
তোর কি মাথায় ছিটমিট আছে নাকি? কলেজ খুলছে 3 তারিখ আর আমি যাবো তোদের সাথে 6-7 তারিখ করে, মানে এই 5 দিনের যেই গ্যাপটা চলে যাচ্ছে ওই 5 দিনের খরচের টাকাটা পুরো কলেজের কাছে চলে যাবে। হ্যাঁ আমি কলেজকে একটা টাকাও দেবো না, পই পই করে প্রত্যেকটা জিনিসের হিসাব রাখতে হবে 5 দিনের, দরকার হলে 3 তারিখ নয় 2 তারিখে চল আমরা কলেজ চলে যাই, কলেজের থেকে বরঞ্চ এক্সট্রা টাকা মেরে নেবো, চা টাকা যেন গাছে ফলছে, কলেজকে যেন একদম উদার করে দিয়ে দেবো। হ্যালো, হ্যাঁ বলছি, হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন, হ্যাঁ হ্যাঁ হাতিবাড়িতে স্কুল কলেজ খুলছে, হ্যাঁ তো তো আমি কি করবো, আমি যাবো এখন স্কুলে পড়াশোনা করতে? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে শুনুন, আমার না বিয়ে হয়ে গেছে, একটা বউ আছে আর একটা বাচ্চাও হয়ে গেছে, আর আপনি কিনা চাইছেন আমি সুখে সংসার ছেড়ে যে স্কুলে যাবো পড়াশোনা করতে? আপনার মাথাটা ঠিকঠাক আছে তো? রাখুন ফোন, আমি যাবো না স্কুল। কোথেকে সব পাগল ছাগল লোক ফোন করে কে জানে? উলি উলি উলি, আমার ছোনা বাবুটা কাঁদে না কাঁদে না, এই যে তোমাকে হাগিস পুলিয়ে দিই কুজু মানো। ফাইনাল ইয়ার এসে গেল, এই তো লাস্ট সেমিস্টারই চলছে, তো আবার 4 মাস মাত্র বাকি, করোনার জন্য এই 2 বছর পুরো বরবাদ, হোস্টেলে রাত্রিবেলা লেট নাইট মুভি দেখা বন্ধুদের সাথে, তো বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, কলেজ ফেস্ট আছে, প্রেমে পড়া, প্রেমে ছেঁকা খাওয়ার পর বন্ধুরা যখন পাশে থেকে বলে ছাড় ওই সব পাত্রে চ নতুন করে শুরু করি আবার চ, প্রত্যেকটা জিনিস চোখের সামনে ভাসে, সব শেষ হয়ে গেল কলেজ লাইফটা, সব শেষ, ফিরে পাবো না আর এই কলেজ লাইফটা কয়েকদিনের জন্য হলেও। হ্যাঁ ভাই বল কেমন আছিস? হ্যাঁ আমি ভালোই আছি, কি ভালো খবর আছে আর কি ভালো খবর, কি 3রা ফেব্রুয়ারি থেকে আবার সব কলেজ স্কুল খুলছে, সত্যি কি গভর্নমেন্ট বলেছে সত্যি কলেজ খুলছে ফাইনালি, পাস হয়ে গেছে, কেমন আছো তোমরা? আমার নতুন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই প্রচুর লাইক করে দিও, সবার সাথে প্রচুর শেয়ার করে দাও, ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বা এই ভিডিওর সাথে কারা কারা নিজেদেরকে রিলেট করতে পারলে বা নিজের কোনো বন্ধুকে এর সাথে রিলেট করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় চলে যাচ্ছ? তুমি তো মনে হয় এই চ্যানেলে নতুন, তাহলে কি করছো? ওই যে দেখছো রেড কালার সাবস্ক্রাইব বাটনটা, ওইটাকে রেড থাকতে দেও না, ঘুষি মারো বা প্রেস করে ধূসর করে দাও, সাবস্ক্রাইব করে দাও আমাকে, আর এই পাশে দাঁড়ানো নোটিফিকেশন বেলটাকে অন করে বাজিয়ে দাও, যাতে আমি আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দিতে থাকলে তোমরা চট করে চলে আসো। আমাদের সকলকে স্কুল আর কলেজ লাইফের আগাম শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা, আশা করি তোমাদের সকলের স্বপ্ন পূরণ হোক, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।